হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক শব্দ দিত রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি হতে উনিশশো বাংলা ভাষার প্রধান কবি সাহিত্যের সকল শাখায় তিনি অসামান্য দক্ষতার পরিচয় দিয়েছেন তার উল্লেখযোগ্য বইয়ের নাম সোনার তরী বলাকা পূর্ণশ্চ গল্পগুচ্ছ গোড়া কালান্তর ডাকঘর ইত্যাদি উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন নিচে রবীন্দ্রনাথ ঠাকুরের নদী কাব্যের কিছু অংশ সংকলিত হল নদী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নদী যত আগে আগে চলে ততই সাথী জোটে দলে দলে তাড়াতাড়ি মতো ঘর হতে সবাই বাইর হয়েছে পথে পায়ে ঠুন বাজি নুড়ি যেন বাজিতেছে মলোচুরি গায়ে আলো করে ঝিকি ঝিক যেন পড়েছে হিয়ার চিক মুখে কল কল কত ভাসে এত কথা কোথা হতে আসে শেষে সখিতে সখিতে মেলি হেসে গায়ে গায়ে হেলা হেলি শেষে কোলাকুলি কল রবে তারা এক হয়ে যায় সবে তখন কলকল ছুটে জল কাপে টলমল ধরাতল কোথাও নিচে ঝড় ঝড় পাথর কেঁপে ওঠে ধর ধর শিলা খান খান যায় টুটে নদী চলে পথ কেটে কেটে ধারে গাছগুলো বড় বড় তারা হয়ে পড়ে বড় পর কত বড় পাথরের চাপ জলে খসে পড়ে ঝুপঝাপ তখন মাটি গোলা ঘোলা জলে ফেনা ভেসে যায় দলে দলে জলে পা ঘুরে ঘুরে ওঠে যেন পাগুলের মতো ছোটে কোথাও ধুধু করে বালুচর সেথায় কাংশালিকের ঘর সেথায় কাছিম বালির তলে আপন ডিম পেরে আসে চলে সে তাই শীতকালের হাঁস কত ঝাঁকে ঝাঁকে করে বা সেথায় দলে দলে চখাচখি করে সারাদিন বকাবকি সেথায় কাদা খোঁচা তীরে তীরে কাদায় খোঁচা দিয়ে দিয়ে ফিরে নদী চলেছে ডাহিনে বামে কভু কোথাও সে নাহি থামে সে গহন গভীর বন তীরে নাহি লোক নাহি জন শুধু কুমির নদীর ধারে সুখে রোদ পোহাইছে পারে বাঘ ফিরিতেছে ঝোপে ঝাপে। ঘাপড়ে পরে আসি একে লাফে কোথাও দেখা যায় চিতাবাঘ তাহার গায়ে চাকা চাকা দাগ রাতে চুপি চুপি আসে ঘাটে জল চক করি চাটে খেতায় যখন জোয়ার ছুটে নদী ফুলিয়ে ঘুলিয়ে ওঠে তখন কানায় কানায় জল কত ভেসে আসে ফুল ফল ঢেউ হেসে ওঠে খল খল নদী গড়ি ওঠে টলমল নদী অজগড় সম ফুলে গিলে খেতে চায় দুই কুলে আবার ক্রমে আসে ভাটা পড়ে তখন জল যায় সরে সরে তখন নদী রোগা হয়ে আসে কাদা দেখা দেয় দুই পাশে বেরোয় ঘাটের সোপান যত যেন বুকির হাড়ির মতো গল্পটি এখানে সংক্ষিপিত আকারে উপস্থাপন করা হয়েছে এবার আমরা শব্দের অর্থগুলো দেখে নেব শব্দের অর্থ অজগর সম অজগরের মতো কানায় কানায় পরিপূর্ণ গহন নিবিড় চিক গলায় পড়ার অলঙ্কার টুটা ভাঙ্গা ধরাতল পৃথিবী মল পায়ের অলঙ্কার সোপান সিঁড়ি বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই